পৃথিবীর লক্ষ লক্ষ শহরের মাঝে রহস্যময় একটি শহর লায়ন সিটি বা সিংহনগরী। নগরের রাজপথ আর অট্টালিকার সামনে বিশালাকার সিংহমূর্তির কারণেই শহরটির নাম সিংহনগর বা লায়ন সিটি। 1300 বছর বয়সে এই শহরটি অন্য সব শহরের থেকে আলাদা। রহস্যের সুতো ধরে টানলে একমাত্র কারণ, শহরটি পানির নিচে। কেন এবং কিভাবে শহরটি পানির নিচে আর কোথায় রয়েছে এই শহরটি, চলুন সেটা খুঁজে আসি। বর্তমানে চীনের রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ পূর্বাঞ্চলীয় ঝেইজিয়াং প্রদেশের ফাইভ লায়ন মাউন্টেনের মধ্যবর্তী হ্রদের নিচে অবস্থিত লায়ন সিটি শহরটি। শিচেং নামে পরিচিত এই শহরটি পৃথিবীর অন্য সব শহরের থেকে আলাদা। সাধারণত পৃথিবীর বুকে আমরা অন্য সব শহরকে যেভাবে দেখি, এটি সম্পূর্ণ তার বিপরীত। গভীর পানিতে নিমজ্জিত একটি শহর, এটা ভাবলেই ডুবুরি হয়ে শহরটাকে দেখে আসতে মন চাইবে। মনের কোণে নানা প্রশ্নের ভিড় জমা হবে। শহরটি দেখতে কেমন, কিভাবে একটি শহর পানির নিচে, এই শহরে কারা বাস করে, কিভাবে বাস করে, আরও নানা ধরনের প্রশ্নের উত্তর না খুঁজে চলুন রহস্যের সত্যটা জেনে আসি। শুরুতে লায়ন সিটি শহরটি পানির নিচে ছিল না, অন্য সব শহরের মতোই ছিল এটি। কিন্তু রহস্যময় সত্য এই শহরটিকে ডুবিয়ে দেওয়া হয় ইচ্ছে করেই। তবে কেন, সেটা জানতে ফিরে যাব প্রায় 53 বছর আগে। তৎকালীন চীন সরকার জিনান 1959 সালে বাঁধ এবং জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের সিদ্ধান্ত নেন, আর সেই প্রকল্প তৈরির জন্য খোঁড়া হয় হ্রদ। কৃত্রিম হ্রদটি সৃষ্টির জন্য পাহাড়ের উপত্যকাগুলো ভরাট করে একটি বাঁধ দেওয়া হয়, আর তার কারণে এই প্রাচীন শহরটি পানির নিচে তলিয়ে যায়। প্রকল্প বাস্তবায়নে প্রায় 3 লাখ মানুষকে স্থানান্তর করে চীন সরকার। কয়েক শতক ধরে পূর্বপুরুষদের বাস করার স্থান থেকে সরিয়ে নেওয়া হয় সবাইকে। 1300 বছর আগে হান সম্রাটদের আমলে তৈরি শহরটি ছিল 5টি বড় পাহাড়ে ঘেরা, যে পাহাড়গুলো লায়ন পাহাড় নামে পরিচিত। আর পাহাড়ের নামেই শহরটি পরিচিতি পায়, সিটি অফ লায়ন অর্থাৎ লায়ন সিটি নামে। 5টি প্রবেশদ্বার দিয়ে নির্মিত লায়ন সিটির গোড়াপত্তন ঘটে 1400 বছর আগে 621 খ্রিস্টাব্দে। চীনের সুচি অঞ্চলে 573 বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত কান্তা লেকটি, যেখানে রয়েছে 1078টি মাঝারি আকারের দ্বীপ, এছাড়া আরও ছোট ছোট হাজারখানেক দ্বীপ। আর এই লেকটির তলে পানির নিচে রয়েছে বর্তমান লায়ন সিটি শহরটি। 2001 সালের সেপ্টেম্বরে চীন সরকারের এক পুরাতাত্ত্বিক অনুসন্ধানের সময় দেখা যায়, দীর্ঘ 5 দশক ধরে 130 বা 131 ফুট পানির নিচে থাকার পরও প্রায় অবিকৃত অবস্থায় রয়ে গেছে শহরটি। পানির নিচে সুন্দর সাদা মন্দির, পাশে সারি সারি দালান কোঠা, স্থাপত্য ভাস্কর্য, সামনে পেছনে বাঁধানো রাস্তা, ঠিক আগের মতো রয়েছে পানির নিচে। তবে এই শহরটি দেখতে হলে ডুবুরির পোশাকে ডুব দিয়ে দেখে আসতে হয়। বর্তমানে চীনের একটি অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট এটি। দেশ বিদেশের পর্যটকরা দেখতে আসেন পানির নিচের এই শহরের রহস্যময়তা। সারা বিশ্বের প্রত্নতাত্ত্বিকরা বলেছেন লায়ন সিটি পানির নিচের একটি টাইম ক্যাপসুল। কয়েকটি ডাইভিং কোম্পানি পানির তলে ডুবুরির পোশাকে শহরটি দেখার ব্যবস্থা করে দেয় পর্যটকদের। শান্ত লেকের জলে ডুব দিয়ে ডুবুরি হয়েই এই শহরটির মুগ্ধতা উপলব্ধি সম্ভব।